রাবি আবশ্রী অন্যের বাড়িতে কাজ করতেন, মনিবের বাড়ি কাজ করে চাকরানি রাবেয়া। গভীর রাত্রিবেলা রাবেয়ার ঘরের মধ্যে আলো জ্বলে মিটু মিটু। মালিক মনে করলো রাবেয়া বুঝি কোনো পুরুষের সঙ্গ দেয়। এই চিন্তা করে মালিক ধীরে 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 রাবেয়ার ঘরের দরজার পাশে জানালার পাশে চোখ লাগাইয়া ফুটা দিয়ে দেখে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কাদের বলে, হে আল্লাহ, তুমি দুনিয়ার এক মালিকের অধীনস্থ করে দিছো। আল্লাহ, দুনিয়ার মালিকের জন্য সারা দিন আমি তোমারে ডাকতে পারি না। আল্লাহ, তুমি আমার মালিক। আল্লাহ, তোমার সাথে প্রেম করার সময় আমি পাই না, তোমার সাথে ভালোবাসা করার টাইম আমি পাই না। আল্লাহ, রাত্রিবেলা সময় হয়েছে, সেজদার মধ্যে পড়ছি, তুমি আল্লাহ কিন্তু রাবেয়ার প্রতি বেজার হয়েও না। আল্লাহ, তুমি আমি রাবেয়ার প্রতি বেজার হয়েও না। আল্লাহ, তুমি আমি রাবেয়ার প্রতি বেজার হয়েও না। আল্লাহ, দুনিয়ার মালিক ডাক দেখো, হাই হাই হাই, আমি কারে দিয়ে কাজ করাই, কারে দিয়ে কাপড় চোপড় ধোয়াই, কারে দিয়ে রান্না করাই, কারে দিয়ে দুনিয়ার কাজ করাই। সকালবেলা ফজরের নামাজের পরে ডাক দিছে রাবেয়া আবশ্রী, জি মালিক, আজকে থেকে তুমি আর কোনো কাজ করবে না, আমার থেকে কাজ থেকে মুক্ত। বলে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে খাবো কি, থাকবো আমি কোথায়? মালিক ডাক দেখে রাবেয়া রে, তুমি এমন মালিকের কাজ রাত্রিবেলা করো। রাবেয়া রে, আমি দুনিয়ার মালিক তোমার দিয়ে কাজ করাইতে পারবো না, তুমি ওই মালিকের কাজ করবা, মাসে মাসে আমার থেকে বেতন নিয়ে নিবা, আর আমার বাড়ি খাবা, আমার বাড়ি থাকবা, কিন্তু বেনিফিট বিনিময়ে আমার কাজ করা লাগবে না, তুমি আমার মালিকের কাজ কইরা যাও। মহিলারা বুঝি বেজার হয়ে গেল, হুজুর এতক্ষণ তুয়াজ ভালোই করলেন, এখন আমরারে বাস দিলেন কেন? বন্দে মারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আপনি যদি পর্দাশীল হইয়া জান্নাতে যান তাহলে আমার কি লাভ হবে বলেন তো? আপনি তো জান্নাত পাবেন, বেনিফিট আল্লাহ আমাকে দিবে, আপনার আমলের জন্য আমার আল্লাহ আমার আমল নামে গুণে কি লিখে দিবে। ও বোন, আপনাকে বলছি ফিরে আসেন, পর্দার মধ্যে চলে আসেন, নামাজের মধ্যে চলে আসেন, মহিলাদেরকে আল্লাহ সুন্দর বানাই দিবে। দুইটা কাজ আমার নারীরা আমার বোনেরা শুনিয়া যান, আল্লাহ আপনাকে নুরানি বানাবে, আপনার চেহারার দিকে আপনার স্বামী শুধু তাকায় থাকবে, আপনার স্বামী আপনারা দেখলে ভালোই লাগবে, ভালোই লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে। কারণ কি, এক নম্বর যদি আপনি নামাজের মধ্যে যান, দুই নম্বর আপনি পর্দার মধ্যে যান। এক নম্বরে সলাত, দুই নম্বরে পর্দা, এক নম্বরে সলাত, দুই নম্বরে পর্দা। আমার বোনেরা যদি সলাত ও পর্দার মধ্যে চলে যায়, আল্লাহ তাদের চেহারাটাকে নুরানি বানাই দিবে, নুরানি বানাই দিবে, দুনিয়াতে ইজ্জত ওয়ালি বানাবে, আখেরাতেও ইজ্জত ওয়ালি বানাবে, রাবেয়া বশ্রীর মতো ওলি বানাবে। একবার জোরে বলা যাবে মারহাবা। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা শোনো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে, কিয়ামতের আগে ইমাম মেহেদি আলাইহিসসালাম দুনিয়াতে আসবে। ইমাম মেহেদি আলাইহিসসালাম দুনিয়াতে আসার আগে ফরাত নদীর ভিতরে একটা স্বর্ণের পাহাড় আসবে, এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। সারা পৃথিবীর যুদ্ধের ভিতরে দশজন মানুষের ভিতরে নয়জন মারা যাবে, অর্থাৎ হাদিসের কারিমার ভিতরে আসছে একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে, একজন মাত্র দুনিয়াতে বেঁচে থাকবে। ইমাম মেহেদি আসবে, ইমাম মেহেদি আসার আগে বর্তমানে ইরাকের পাশে যে ফোরাত নদী, যে ফোরাত নদীর পাশে ইমাম হুসেইন সপরিবারে শহীদ হয়েছিলেন, ওই ফোরাত নদীর পানি তাদেরকে দেওয়া হয় নাই, ওই ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় বেশি আসবে। নবী বলেছেন সহি বুখারী হাদিস, স্বর্ণের পাহাড় বেশি আসবে, এই পাহাড়কে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্বযুদ্ধ হবে, এই বিশ্বযুদ্ধের ভিতরে একশো জনে নিরানব্বই জন মারা যাবে, দশ জনে নয় জন মারা যাবে, মাত্র একজন বেঁচে থাকবে। তার মানে বোঝা গেল পৃথিবীতে বর্তমানে মানুষ আছে আটশো কোটি, এখন যদি ফোরাত নদীর মধ্যে পাহাড় বেশি ওঠে তাহলে এই কালকে থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই যুদ্ধে মানুষ মারা যাবে এক কোটিতে, একশো কোটিতে মানুষ বাঁচা থাকবে মাত্র এক কোটি, বাকি নিরানব্বই কোটি মারা যাবে, আটশো কোটিতে মাত্র পৃথিবীতে মানুষ বেঁচে থাকে আট কোটি, আর বাদ বাকি নয়শো, এই নব্বই কোটি আমার বিরানব্বই কোটি মানুষ মারা যাবে, সাতশো বিরানব্বই কোটি মানুষ মারা যাবে, যুদ্ধ করতে করতে মারা যাবে। তাহলে এবার আপনি বুঝেন তো কী পরিমাণে যুদ্ধ হবে।
এই ফোরাত নদী ভেসে আসার আগে আরো কিছু আলামত আছে বলবো হ্যাঁ কষ্ট হচ্ছে বলবো এইগুলি আমাদের ডানে বামে সামনে পিছনে চলমান ও নবীর উম্মতরা ভালো করে শুনেন আরো কিছু বলবেন হুজুর কি চলমান আরেকটা হলো নেশা নেশা কেমন বুঝাইতেছি সহিহ বুখারীতে আছে নবী বললেন উম্মতেরা ইমাম মেহেদীর অপেক্ষা করতে থাকো যখন মানুষেরা নিত্য নতুন নেশা বের হবে আর নতুন নতুন নাম দিয়ে তারা এই নেশা দ্রব্য খাবে বিক্রি করবে এই নেশা দ্রব্য বিক্রি করা খাওয়াটাকে তারা কোনো পাপের কাজ মনে করবে না আজকে যারা সুদের টাকা দিয়ে ঘুষের টাকার কথা বলতেছি নেশার টাকা গাঁজা আফিম আর হেরোইন এগুলি বিক্রি করে যারা গরুর গোশত খায় ওই কুত্তার গোশত ওই গরুর গোশতের মধ্যে তফাত নাই কথা বুঝুন নাই মনে হয় গাঁজা বেশিয়ে যে গরুর গোশত কিনে খায় ও কুত্তার গোশত আর গরুর গোশতের মধ্যে তফাত নাই বুঝে কবরে যাবেন বুঝে কবরে যাওয়াটা জরুরি এখানে ওয়াজ শুনতে আসছি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে ঠিক কিনা এইগুলি কিয়ামতের আলামত নবী বলছেন ইমাম মেহেদীর অপেক্ষা করো তোমরা যখন নেশাটাকে মানুষ নেশা মনে করবে না একটার নাম হলো গাঁজা আরেকটার নাম ইয়াবা আরেকটার নাম ফেন্সি আরেকটার নাম হিরোইন আরেকটা আবার নতুন করে একটা নেশা আইছে এই নেশা আপনার নাকের মধ্যে দেওয়ার পরে আপনি সব কিছু তার টাকা পয়সা সোনা দানা জন যা আছে সব দিয়ে দিবেন আপনি কিছুই বুঝবেন না ঘুম পাড়ায় রাখবে আপনাকে আরামের ঘুম ঘুমাইতেছেন নতুন নতুন এইগুলি আসতেছে নবীজি বললেন নতুন নতুন নামে আসবে নেশাটাকে তোরা নেশায় মনে করবে না শোনো আমার উম্মতরা কিয়ামতের আলামত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে সময় এগুলি ঘটতে থাকবে আর তোমরা তখন জানো শুনবা আকাশ থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে নিত্য নতুন নতুন রোগ আসবে মানুষের হায়াত কমে যাবে মানুষের জীবনে কোনো বরকত পাবে না খাবারে বরকত হবে না জীবনে বরকত হবে না সুখ শান্তি যে তারা পাবে না এই অবস্থা বর্তমানে চলতেছে ভয়াবহ অবস্থা ও বাবা মুসলমান বড় কঠিন সময় বড় কঠিন নেশা যারা করে নেশার টাকা দিয়ে যারা গরুর গোশত কিনে খায় ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাত নাই বাজান মুসলমান কবরে যাওয়া লাগবে বহু নেশাখর কবরে চলে গেছে আজ পর্যন্ত তাদের কবরের পাশে কেউ দাঁড়াই নাই বহু মানুষ কবরে চলে গেছে কবরের পাশে কেউ দাঁড়াই নাই এই অঞ্চলের এমপিও কবরে চলে গেছে কবরের পাশে আজ কেউ যায় না এ কথা কন না কা আগে যারা এমপি ছিল তারা কবরে চলে গেছে আজকে তারা কবরের মধ্যে কোনো ক্ষমতা নাই তাদের কবরের পাশে আর কেউ যায় না কি কথা কর তাদের কবরের পাশে আজ কেউ যায় না কারণ কি কি জন্য যায় না যায় কোনো লাভ নাই বাংলাদেশের অর্থমন্ত্রী সাবেক ওই আব্দুল বাল আব্দুল মুহিত যতদিন অর্থমন্ত্রী ছিলেন ততদিন মানুষ তার কাছে গেছে অর্থমন্ত্রী শেষ হয়ে যাওয়ার পরে যখন অসুস্থ ওই হসপিটালে তারা কেউ দেখতেও যায় না ফিরে আসেন আপনি আপনার ফিরে আসাটা বড় জরুরি না আসলে আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন কবর বড় কঠিন জায়গা কেউ আপন হবে না সেই দিন কেউ আপনার আপন হবে না যিনি আপনাকে দেখতে আসবেন তিনি নবী অ্যাটেনশন আপনাদের এলাকায় 100 বছর আগের কবর আছে না নাই কবরে কি কোনো লোক যায় যায় না কারণ ছেলে মারা গেছে নাতিরাও বৃদ্ধ হয়ে গেছে নাতির ঘরের পুতিরাও কাজের চাপে মনে নাই সেই পূর্বপুরুষ অনেক কষ্ট করে জমি জমা রেখে গিয়েছিল নাতির ঘরের পুতিরা খায় তারপরেও তো তারা তাদের কথা মনে নাই ভুলে গেছে তাদের কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না বন্ধুরে তেলিয়া নগরবাসী আগামী দিন আমাদের পালা আসবে 100 বছর পরে আপনারা আমার কবরের পাশে কেউ যাবে না যদি তাই মনে করে থাকেন তাহলে আর দুনিয়াতে মানুষ ঠকাবো না অপরের ক্ষতি করব না আমি নামাজ সারব না হারাম খাবার আমি আর খাবো না আল্লাহর নবীর মহাব্বত থেকে জুদা হব না আল্লাহর নবীর তরিকা থেকে আমি জুদা হব না নবীর মহাব্বত থেকে আমি জুদা হব না কলিজার ভিতরে নবীর মহাব্বত নিয়ে যদি কবরে চলে যান সন্তান আপনাকে ভুলে যাবে বিবি ভুলে যাবে নাতি নাতকুরা ভুলে যাবে নাতির ঘরের পুতিরা ভুলে যাবে গ্রামবাসী ভুলবে বন্ধু বান্ধব ভুলবে সবাই ভুলে যাবে কিন্তু কবরে আপনাকে দেখার জন্য রহমাতুল লিল আলামিন নবী আসবে
কি কথা কোন ঠিক না বেঠি নবী সারা উপায় নাই ভালোবাসলই নবীকে বেশে যান পক্ষ নিলে নবীর পক্ষ নিয়ে যান দল করলে নবীর দল করে আজাদ জীবন দিলে নবীর জন্য দিয়ে যান আদর্শ করলে নবীর আদর্শ করেন নবীর জন্য নিয়মে পোশাক আপনি পরেন চুল আপনি নবীর নিয়মে কাটেন জীবন আপনি নবীর নিয়মে চালান নবীর তরিকায় যদি নিবর জীবন চালাইতে পারেন এই জীবনের চাইতে দামি জীবন আর দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ ডাক দিবে ও আলেম মাওলানা ফরিদি মহেশ্বরের মাঠে আসছো মানুষকে দিনের নসিহত দিয়েছো আমি কোরআনে বলেছিলাম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দুনিয়ার ভিতরে এক জমাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে মানুষকে ডাকবে ভালো কাজ থেকে ডাকবে খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ কি বলা যাবে এক জমাত মানুষ থাকবে এই জমাত মানুষের ভিতরে একদল জমাত তারা ওলি আল্লাহরা শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই জমিনের ভিতরে কালেমার দাওয়াত দিয়েছেন কাউকে ধমক দিয়ে দেন নাই কারো মাথায় বাড়ি দিয়ে দেন নাই কারো অন্তরে কষ্ট দিয়ে দেন নাই কারো বারে আগুন লাগিয়ে দেন নাই ভালোবাসা দিয়ে দিয়ে কারামত দেখায় 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 দেখাইয়া এই জমিনের কোটি কোটি মানুষকে কালেমা পড়াইছে কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহদের অবদান ভোলা যাবে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল বাংলাদেশে কারা মুক্তি যোদ্ধারা যখন মুক্তি যোদ্ধারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল তখন কি জীবনের মায়া ছিল দেশের মায়া ছিল বেশি জীবনের চাইতে দেশটাকে বেশি ভালোবাসছে ঠিক কিনা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা খব মনোযোগ দিয়ে ওই সময় যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা নিজের জীবনের চাইতে দেশের মায়া অনেক বড় মায়া ছিল এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না কিন্তু মনে নাই ভুলে গেছি বহু মুক্তিযোদ্ধা রিক্সা চালায় খেয়ে মারা গেছে কি কথা কন না কেন বহু মুক্তিযোদ্ধা টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা গেছে যদিও বর্তমানে একটা সিচুয়েশনের সম্মান দিছে এটা ভালো দিক কিন্তু বহু মুক্তিযোদ্ধা না খেয়ে খেয়ে মারা গেছে বাস্তবতা থেকে বলতেছি আপনি যেই বংশের ছেলে হন না কেন মুক্তিযোদ্ধা আমার দেশের শ্রেষ্ঠ সন্তান এটা মানতে হবে আপনি যেই দল করেন না কেন যেই বংশের যে এলাকার হন না কেন দেশের জন্য যারা জীবন দিয়ে লড়াই করে চোখ দিয়ে হাত পা হারাইয়া অত্যাচার সহ্য করে এই জমিন যারা স্বাধীন করলো ওরাই আমার দেশের সূর্য সন্তান ওরা আমার দেশের শ্রেষ্ঠ সন্তান ঠিক অনুরূপ মনে রাখবেন কালেমার দাওয়াত দিতে যাইয়া আল্লাহর ওলিরা গাছের নিচে ঘুমাইয়া বেদিনদের অত্যাচার সহ্য করিয়া আগামী দিন কি খাবে চিন্তা তাদের ছিল না আমি ফরিদি সাহেবকে আপনারা খাওয়াবেন যাওয়ার সময় হাদিয়াও দিয়ে দিবেন কিন্তু সেই দিন তারা ওয়াজ করেছিল কোথায় খাবে কোথায় ঘুমাবে চিন্তা ছিল না জঙ্গলের মধ্যে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে
মধ্য ঘুমাইয়া গাছের নিচে ঘুমাইয়া খোলা আকাশের নিচে ঘুমাইয়া রোদ বৃষ্টি জোয়ার আর তুফান উপেক্ষা করে খেয়ে না খেয়ে গাছের শিলার সাগর শালার বাকল গাছের পাতাকে এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে যারা ঘুমাইলো এদের সমালোচনা যারা করে এদের বিরুদ্ধে যারা কথা বলে ওরাই হলো অরিজিনাল ইসলামের দুশমন হে মুসলমান তেলিয়া নগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান এইজন্য আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসেন আপনার ওলি আল্লাহর দিকে আহা কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে ফরিদি ওয়াজ করেছো ওয়াজের ওয়াজের এই ফজিলত আল্লাহ নিজে ওয়াজের ফজিলত বর্ণনা করবে কি জন্য ওয়াজ করছো সেদিন আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো আল্লাহ আমি তো ওয়াজ করেছিলাম মানুষ যাতে হেদায়েত হয় নামাজ রোজা জিকির ফিকির করে এই জন্য ওয়াজ করেছিলাম আল্লাহ বলবে না না তুমি ওয়াজ করেছো মানুষ যাতে তোমাকে অনেক বিরাট বড় বক্তা কয় তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার تأمرون بالمعروف তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম তোমরা সর্বশ্রেষ্ঠ দুইটা কাজ করতে হবে تأمرون بالمعروف মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকো কোন কাজ ভালো কাজের দিকে ডাকো ভালো কাজের দিকে ডাকো ঈমান ও আমলের দিকে ডাকো ঈমান ও আমলের দিকে ডাকো কেমনে ডাকবা ঝগড়া করে না রাগ করে না আল্লাহ বলেন হুজুর আপনি ডাকবেন ডাকার একটা শর্ত আছে উদুউনি আমার দিকে ডাকবেন আপনি কিন্তু ডাকার জন্য শর্ত হলো মাউইজাতিল হিকমাতি ওয়াল হাসানা আপনি হিকমত এবং উত্তম শব্দ দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন একবার জোরে বলা যাবে কি মারহাবা তাহলে আমাদের সর্বোপরি কি হওয়া লাগবে মানুষ জোরে বলেন কি হওয়া লাগবে মানুষ বাজান খুব মনোযোগ দিয়েন আল্লাহ ডাক দিবে ও ফরিদি কি ওয়াজ করছিলা বলবো আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কথা বলছিলাম আল্লাহ বলবে না মানুষ যাতে তোমাকে মুফতি বলে মুহাদ্দিস বলে শাইখুল হাদিস বলে বিরাট বড় বক্তা বলে জনপ্রিয় বক্তা আগর ডিম বাগর ডিম একবার বাংলাদেশ উল্টিয়ে ফেলাইছে এটা সেটা বিদেশ বিদেশ ঘুরে আইছে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চিন্তাবিদ চিন্তা ভূত মুত যা আছে সব কইবে চল্লিশ বছরের বক্তা কেয়ামতের মাঠে বেনিফিট হবে না একটা ভুলের জন্য সেই দিন আল্লাহ বলবে ফেরেশতারা রে জাহান্নামের শিকল দিয়ে ভালো করে বাঁধো বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বড় কঠিন আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি শিকল দিয়ে জাহান্নামের শিকল দিয়ে উপর করে বেঁধে কষে আমার গলার মধ্যে বেঁধে বক্তাকে সেই দিন টেনে টেনে জাহান্নামের মধ্যে নির্মমভাবে পিটি পিটি নিয়ে যাওয়া হবে আল্লাহ বড় কঠিন
নবী জি একদিন ডাক দিয়ে বলেন সাহাবীর একটা আওয়াজ আসলো তোমরা কি শুনছো সাহাবীরা বলেন আল্লাহু রাসূল আলাম নবী গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে নবী জি বলেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পরে পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাইলো সেই আওয়াজটা আমার কানে আসছে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বুখারীর হাদিস নবী বলেন জাহান্নামের সেই আওয়াজটা আমি নবীর কানে লাগলো এখন প্রশ্ন করি জাহান্নামের এই পাথরের আওয়াজ যদি নবীর কানে লাগে আমাদের দুরুদ ও সালামের আওয়াজ নবীর দরবারে যায় কি যায় না খালি ওয়াজ করে গেলে হবে না বুঝাই দিয়ে যেতে হবে আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা রে জাহান্নামের উপর থেকে মানুষকে যখন ফেলে দেয়া হবে 70,000 বছর পর্যন্ত খালি যাইতেই থাকবে পালানোর মতো কি কোনো রাস্তা আছে আহা 70 বছর পর্যন্ত শুধু যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বড় কঠিন বহু বক্তার 40 বছরের বক্তার জীবন এক নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আল্লাহ কিয়ামতের মাঠে শহীদদেরকে ডাক দিবে শহীদ তুমি কেন শহীদ হইছিলা শহীদ ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার দ্বীন কায়েম করার জন্য আমি জিহাদের ময়দানে মরণপণ যুদ্ধ করে করে এই জমিনের দ্বীন কায়েম করে আসছি আল্লাহ আল্লাহ আমি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো মানুষ যদি তোমাকে শহীদ বলে বীর বিক্রম বলে বীর যোদ্ধা বলে বীর শ্রেষ্ঠ বলে বীর প্রতীক বলে বিভিন্ন বীর বিক্রম পাওয়ার জন্য বীর যোদ্ধা বীর সেনানি নাম শোনার জন্য খেতাব পাওয়ার জন্য তুমি জিহাদের ময়দানে গেছো ও শহীদ আমি আল্লাহর দরবারে আর কিচ্ছু তুমি পাবে না দুনিয়ার জগৎ থেকে তুমি সব পাইছো তুমি জাহান্নামে চলে যাও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে তারপর সে জান্নাতে যাবে না নবী জি বললেন উম্মতরে শিকল দিয়ে বেঁধে উপর করে টেনে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেদিন আর একদম ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে দানবীর দানশীল আমার দেশের বহু ধনী আছে দান করে এই যে মাহে রমজান চলে গেল দান করে কি যাকাতের কাপড় বলে বাজারে পাওয়া যায় যাকাতের লুঙ্গি পাওয়া যায় যাকাতের ওই যে আপনার কাপড় চোপড় কি বলে সালোয়ার কামিজ যাকাতেরটা পাওয়া যায় যাকাতের মার্কেট বলে আলাদা যাকাতের কাপড় বলে আলাদা যাকাতের লুঙ্গি আলাদা যারা যাকাতের লুঙ্গি আলাদা করছে ওরা শয়তানের খালাতো ভাই জাকাতের লুঙ্গি আলাদা হবে আমি ফরিদি সব যেই লুঙ্গি পরব আমাকে জাকাতের লুঙ্গি ওইটা দিতে হবে আমি যা খাবো জাকাতের খাবার ওইটাই দিতে হবে জাকাতের লুঙ্গি আলাদা করছে কত বড় ডাকাত দেশে সুরে ভরি গেছে ভাই ও মুসলমান সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ জাকাতের ওয়াজ করবে ফজিলত বর্ণনা করবে বর্ণনা করার পরে আল্লাহ ডাক দিবে বান্দা তুমি যাকাত কি জন্য দিয়েছো আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি যাকাত দিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য মাল পবিত্র করার জন্য আল্লাহ বলবে না 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 তুমি মিথ্যা বলছো মানুষ যাতে তোমাকে দানবীর বলে কি কথা কার নাকি কাপড় দিয়ে ছবি তুলে ভিডিও করে কাপড় দিয়ে একটা কাপড়ের দাম 400 টাকা 300 টাকা 250 টাকা এক মাস পরে পরে ফেসবুক খুয়ে পড়েছিল হেতা দিয়ে ছবি তুলতেছে 450 টাকা করে কাপড় একটা ছবি নয়টা কি দানশীল হইছে উরে বাপ রে বাপ শয়তানের দেহে হাসি আর কেউ উরে সিটার তুই তো আবারছো তো বাট পারবে শয়তানের গা আমার সাথে তো বাট পার রে তুই 9 লক্ষ বছর ধরে আল্লাহর আসমানে আমি আল্লাহর সেজদা দিছি আমার সেজদায় খুশি আল্লাহ আমার চ্যান্সেলর অফ মালায়েকা বানাইছিল ফেরেশতাদের মুআল্লিম বানাই দিছিল আমি ওয়াজ করলে ফেরেশতারা কান্তি কান্তি অস্থির হয়ে অজ্ঞান হয়ে যাইত আর তোরা এই যাকাত দিবারে মানুষ তোরা বলে আখিরি নবীর উম্মত এই 1 লাখ টাকার যাকাতের কাপড় কিনে কি সিটারি শুরু করছিস রে তোরা আল্লাহর লোকেও সাফ আল্লাহ দিয়ে বাটপারি চালু করছিস রে বাপ রে বাপ তোদের কাছে আমার থাকা যাবে না তোরা আমার খালাতো ভাই এই অবস্থা চলতেছে যাকাত কার জন্য হবে কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি
জাকাতের একটা খাত বলে দে আমরা খালি অনেক সময় এই কাপড় চিন্তা করি ফসা কাপড় জাকাতের একটা খাত বলে দে আমাদের দেশে কিছু মানুষ আছে ঋণগ্রস্ত আছে না 6 মাস আগে টাকাওয়ালা ছিল কিন্তু 6 মাস পরে ঋণগ্রস্ত হয়ে গেছে আপনার মামাতো ভাই খালাতো ভাই জেঠাতো ভাই চাচাতো ভাই গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় বিআই সাসা ফুফু খালু যেই হোক না কেন একজন হইতেই পারে সে শরমে কারো কাছে বলে না কিন্তু সহ্য করতে পারে না আবার বলতেও পারে না এই লোকটাকে আপনি গোপনে নিভৃতে নির্জনে আপনার যাকাতের ফান্ড থেকে একটা বড় অংশ দিয়ে তার ঋণ মওকুব করার ব্যবস্থা করবেন এটা হলো যাকাতের আট খাতের এক খাত মারহাবা কর এটা না দেখলে পোষা কাপড় দেখে আরে তোর সুহে ঠাডা পড়ছে কে রে খালি পোষা লুঙ্গির দিকে তোর নজর চলে যায় তোর মতো ছোট লোক আর দুনিয়াত নাই আল্লাহ এগুলো বুঝে যাবে এগুলো ধর্ম শিখে যাওয়ার দরকার এগুলো না শিখলে বড় সমস্যা অনেক আত্মীয় স্বজন আছে প্রতিবেশীও আছে বন্ধুবর্গও আছে বলতে পারে না সহ্য করতে পারে না দেখে দেখে বেছে বেছে তাদেরকে দিয়ে দিবে ঋণ মওকুব করার ব্যবস্থা করে দিবে তার জন্য এটা হালাল আছে কিন্তু কারো কাছে করবেন না গোপনে দিয়ে লজ্জা পাবে আপনি জানবেন সে জানবে আর আল্লাহ জানবে কি কথা কন না কে গোপনে দিয়ে দিবে খালি পোষা কাপড়ের দিকে নজর যায় কত সিটার দেশে গিয়েছে ভাই হাই হাই এরে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলে তো বাংলাদেশ বেশি খেয়ে লেগে কি কথা কন না কে বাংলাদেশ বেশি ও শেষ করে ফেলে একবার এ বাজার মনোযোগ দিয়ে যান সেই দিন আল্লাহ তাদের কারণে নিয়তের কারণে এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়া আমলগুলি নিয়তের উপরে নির্ভর করে নিয়তের উপরে নির্ভর করে তুমি এখলাসে একনিষ্ঠতার সাথে এক টাকাও যদি তুমি আল্লাহর পথে দান করো অহুত পরিমাণ দানের সমান সব হয়ে যাবে আর অহুত পরিমাণে যদি দান করো একনিষ্ঠ এক একতা একনিষ্ঠতা এবং এখলাস যদি না থাকে তাহলে অহুত পরিমাণ দিলে এক টাকার দানের সমান সব আল্লাহ দেবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক সকলে জোরে বলেন আমিন তাহলে সবকিছু কার জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমাদেরকে মানুষ হতে হবে কি হওয়া লাগবে মানুষ হতে হবে মানুষ যেহেতু পৃথিবীতে মানুষ হয়ে আসছি তো মানুষ হয়েই কবরে যেতে হবে এমন জীবন করিয়া গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহর নবী বললেন ও আমার উম্মতিনীরা কিয়ামতের আগে এই উম্মতের নারী সমাজ বেপর্দা হইয়া হেলাইয়া হেলাইয়া দুলাইয়া দুলাইয়া গর্বের সাথে রাস্তায় চলবে তারা মনেই করবে না এটা গুনাহের কাজ উন্না থাকবে পিছে সেরি থাকবে আগে আগে আমার আঞ্চলিক ভাষায় বললাম উন্না থাকবে পিছে বেডি থাকবে আগে আগে উন্না হলো পিছে বেডি হলো আগে আগে বেডি এমন বাপ দেখাবে যেটা কোনো গুনাহের কাজ না সে গর্বের সাথে রাস্তায় চলতে থাকবে আল্লাহর নবী বলেন আমার উম্মতরা শোনো এই নারীরা কখনো জান্নাতের চেহারা দেখবে না জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না জান্নাতের ঘিরাণ তারা পাবে না জান্নাতের ঘিরাণ তারা পাবে না শোনো এইরকম যদি তোমরা দেখো তাহলে বুঝবা এগুলি কিয়ামতের আলামত ইমাম মেহেদি আলাইহিস সালামের অপেক্ষায় থাকবা আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণের অপেক্ষায় থাকবা প্রচণ্ড গরম আর খরা আসবে অতিবৃষ্টি আর অনাবৃষ্টি আসবে সাইক্লোন আর মহামারী আসবে খাদ্যের বরকত নষ্ট হয়ে যাবে মানুষের শরীরের সমাদামী শক্তি নষ্ট হয়ে যাবে মানুষের স্নায়ু কমে যাবে মানুষের হায়াত কমে যাবে মানুষের জীবনে কোনো বরকত থাকবে না বর্তমান সেটা রানিং অবস্থায় চলতেছে কথা কন ঠিক কিনা মহিলারা বুঝি বেজার হয়ে গেল হুজুর এতক্ষণ তুয়াজ ভালোই করলেন এখন আমরা রে বাস দিলেন কে বন্ধে মারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আপনি যদি পর্দাশীল হইয়া জান্নাতে যান তাহলে আমার কি লাভ হবে বলেন তো আপনি তো জান্নাত পাবেন বেনিফিট আল্লাহ আমাকে দিবে আপনার আমলের জন্য আমার আল্লাহ আমার আমল নামে গুণে কি লিখে দিবে ও বোন আপনাকে বলছি ফিরে আসেন
পর্দার মধ্যে চলে আসেন নামাজের মধ্যে চলে আসেন মহিলাদেরকে আল্লাহ সুন্দর বানায় দিবে দুইটা কাজ আমার নারীরা আমার বোনেরা শুনিয়া যান আল্লাহ আপনাকে নূরানী বানাবে আপনার চেহারার দিকে আপনার স্বামী শুধু তাকায় থাকবে আপনার স্বামী আপনারে দেখলে ভালোই লাগবে শান্তি লাগবে মজা লাগবে কারণ কি এক নাম্বার যদি আপনি নামাজের মধ্যে যান দুই নাম্বার আপনি পর্দার মধ্যে যান এক নাম্বার সালাত দুই নাম্বারে পর্দা এক নাম্বার সালাত দুই নাম্বারে পর্দা আমার বোনেরা যদি সালাত ও পর্দার মধ্যে চলে যায় আল্লাহ তাদের চেহারাটাকে নূরানি বানায় দিবে দুনিয়াতে ইজ্জত ওয়ালি বানাবে আখেরাতে ইজ্জত ওয়ালি বানাবে রাবিয়া বসরির মতো ওলি বানাবে একবার জোরে বলা যাবে মারহাবা রাবিয়া বসরি অন্যের বাড়িতে কাজ করতেন মনিবের বাড়ি কাজ করে চাকরানি রাবিয়া গভীর রাত্রিবেলা রাবিয়ার ঘরের মধ্যে আলো জ্বলে মিটু মিটু মালিক মনে করলো রাবিয়া বুঝি কোনো পুরুষের সঙ্গ দেয় এই চিন্তা করে মালিক ধীরে 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 রাবিয়ার ঘরের দরজার পাশে জানালার পাশে চোখ লাগাইয়া ফুটা দিয়ে দেখে রাবিয়া সেজদার মধ্যে পড়ে কাদের বলে হে আল্লাহ তুমি দুনিয়ার এক মালিকের অধীনস্থ করে দিছো আল্লাহ দুনিয়ার মালিকের জন্য সারা দিন আমি তোমারে ডাকতে পারি না আল্লাহ তুমি আমার মালিক আল্লাহ তোমার সাথে প্রেম করার সময় আমি পাই না তোমার সাথে ভালোবাসা করার টাইম আমি পাই না আল্লাহ রাত্রিবেলা সময় হয়েছে সেজদার মধ্যে পড়ছি তুমি আল্লাহ কিন্তু রাবিয়ার প্রতি বেজার হয়েও না আল্লাহ তুমি আমি রাবিয়ার প্রতি বেজার হয়েও না আল্লাহ তুমি আমি রাবিয়ার প্রতি বেজার হয়েও না আল্লাহ দুনিয়ার মালিক ডাক হাই 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 আমি কারে দিয়ে কাজ করাই কারে দিয়ে কাপড় চোপড় ধুয়াই কারে দিয়ে রান্না করাই কারে দিয়ে দুনিয়ার কাজ করাই সকালবেলা ফজরের নামাজের পরে ডাক দিছে রাবিয়া বসরী জি মালিক আজকে থেকে তুমি আর কোনো কাজ করবে না আমার থেকে কাজ থেকে মুক্ত বলে মালিক আমি গরিব মানুষ কাজ না করলে খাবো কি থাকবো আমি কোথায় মালিক ডাক দেখে রাবিয়া রে তুমি এমন মালিকের কাজ রাত্রিবেলা করো রাবিয়া রে আমি দুনিয়ার মালিক তোমারে দিয়ে কাজ করাইতে পারবো না তুমি ওই মালিকের কাজ করবা মাসে মাসে আমার থেকে বেতন নিয়ে নিবা আর আমার বাড়ি খাবা আমার বাড়ি থাকবা কিন্তু বেনিফিট বিনিময়ে আমার কাজ করা লাগবে না তুমি আমার মালিকের কাজ কইরা যাও আল্লাহু আকবার রাবিয়ার ইজ্জত বাড়ছে না কমছে ও বোনেরা আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দিবে শর্ত দুইটা সলাত সলাত পর্দা নামাজ পর্দা নামাজ পর্দা দুইটার ভিতরে চলে যান আল্লাহ ইজ্জত বাড়াই দিবে নামাজ পর্দা দুইটার মধ্যে চলে যান আল্লাহ ইজ্জত বাড়াই দিবে মোহতারাম বুঝে যাওয়াটা জরুরি ও আশ্বনে যাওয়াটা জরুরি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা জরুরি আজকে যাহা বললাম এগুলি বাড়ি পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন কিয়ামতের আলামত চলতেছে দেখেন কিছুদিন আগে প্রচণ্ড গরম গেছে গরম ব্যবসা গরম গরমে হিট স্ট্রোকে বহু মানুষ মারা গেছে অনেক অসুস্থ হয়ে পড়ছে হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে বৃদ্ধদের কষ্ট হয়েছে বাচ্চাদের কষ্ট হয়েছে অতিষ্ঠ হয়ে গেছে রমজানে বহু রাত্রিবেলা ঘুমাইতে পারিনি গরমে শুইতেই পারিনি প্রচণ্ড গরমে বাতাস পর্যন্ত বুহাওয়ার মতো গরম আসতেছে কেন গরম আসে জানেন ৬৫ সাল পর থেকেই বাংলাদেশে এই এই আজকে এই বছরে বেশি গরম পড়ল কেন গরম বেশি কেন পড়ে হাদিসে নববীর ভিতরে আসছে আল্লাহ নবী ফরমান জাহান্নাম আল্লাহকে বলে হে রব আপনি অনুমতি দিলে আমার একটু নিঃশ্বাস পৃথিবীতে ছাড়তে চাই আমার কষ্ট হচ্ছে আল্লাহ বলে সারো তখন জাহান্নাম পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ছাড়ে এই সামান্য নিঃশ্বাসের জন্য পৃথিবী উত্তপ্ত হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলবেন ও নবীর উম্মত জাহান্নামের এই সামান্য নিঃশ্বাসের উত্তাপে যদি পৃথিবীর কোটি কোটি মানুষের গরমে ছটফট ছটফট করতে থাকে তো জাহান্নামটা কত ভয়াবহ হবে কত কঠিন হবে উপায় কি উম্মতের উপায় একটাই রসুলের কদম নবীর গুলামি ছাড়া রাস্তা নাই কথা বলেন ঠিক না ঠিক নবীর গোলামি করে যান গোলামি করে যান রসুলের এত্তেবা করে যান নবীর রঙে রঙিন হয়ে যান রসুলের মহাব্বত দিয়ে কলিজাকে জিন্দা করে যান এটা বুদ্ধিমানের কাজ
আমরা দুনিয়ার পিছনে দৌড়াইয়া সব ভুলে যাচ্ছি, আহা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদমুরি পাগ ধরিয়ে গেছি দাড়ি দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। কত রজনী চলে গেল, কত দিন পার হয়ে গেল, যে দিন যায় সে দিন আর আসে না, যে রজনী যায় সে রজনী আর ফিরে আসে না, যে রজনী চলে যায় আর ফিরে আসলো না, যে দিন চলে গেল এটা আর ফিরে আসলো না। ও বন্ধু, আমাদের জীবন এইভাবে হেলায় হেলায় ডুলায় ডুলায় চলে গেল, এ জীবন আর নষ্ট করা যাবে না। ফিরে আসেন আপনি নামাজের কাতারে, ফিরে আসেন আপনি রোজার কাতারে, ফিরে আসেন আপনি হালালের কাতারে, ফিরে আসেন আপনি ইনসাফের কাতারে, ফিরে আসেন আপনি ভালো কাজে, ফিরে আসেন আপনি মঙ্গলময় কাজে। আপনার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন গ্রামের মানুষ ব্যথা না পায়, আপনার দ্বারা যেন আপনার সন্তান কষ্ট না পায়, সন্তান দ্বারা যেন পিতামাতা কষ্ট না পায়। ও বোন, আপনাকে বলতেছি, আপনি শ্বশুর বাড়িতে আসছেন, আপনার একজন বৃদ্ধ শাশুড়ি মা আছে, একজন বৃদ্ধ শ্বশুর আব্বা আছে, মনে রাখবেন উনি আপনার বাবা, উনি আপনার মা। বট বহু সুন্দরী নারী কবরে চলে গেল, তাদের কবর মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদের সৌন্দর্যের অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রানী এলিজাবেথ 70 বছর ধরে পৃথিবীতে রানী রাজত্ব করলেন, তিনি ব্রিটেনের রানী। 70 বছরের একজন রানী, তার মাথার মধ্যে একটা হীরকখণ্ড শোভা পেয়েছিল, এই হীরকখণ্ডের নাম হলো কোহিনূর। 3,500 কোটি মার্কিন ডলার এটার দাম, 3,500 কোটি মার্কিন ডলার এই একটা হীরকখণ্ডের দাম। এই টাকাগুলি যদি 1,000 টাকার বান্ডিন বাংলাদেশের টাকার মান অনুযায়ী আপনাকে যদি বেঁধে দেওয়া হয়, 2-4 দশজনে মাথায় করে নিয়ে যেতে পারবে না। এত পরিমাণে টাকা ওই হীরকখণ্ডের, 70 বছর ধরে একজন নারীর কপালে শোভা পাইল। পৃথিবীর দামি দামি খাবার খাইতেন, দামি বিমানে চড়তেন, দামি প্রাসাদের মধ্যে ঘুমাইতেন, দামি বিছানায় ঘুমাইতেন। রানী এলিজাবেথ কবরের মধ্যে চলে গেল, মাটি তারে খাতির করে নাই, পুকাই তারে খাতির করে নাই, মাকড়ে তারে খাতির করে নাই, সাপ তারে খাতির করে নাই, জাহান্নামের আগুন তারে খাতির করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও বোন আমার, জানিয়ে রানী এলিজাবেথের চাইতে তো আপনি বেশি সুন্দরী না, রানী এলিজাবেথের চাইতে তো আপনি বেশি পাওয়ারফুল না। বোন আমার, আপনাকে বলতেছি, ওই বৃদ্ধ মা আপনি কষ্ট দিবেন না, ব্যথা দিবেন না, ওই বৃদ্ধ বাবার মনে ব্যথা দিবেন না, আপনি তার আদর করবেন সন্তানের মতো, মায়ের মতো, বাবার মতো করে আপনি নজরে দেখবেন। আপনি ওনাকে কষ্ট কেন দিবেন, কেন মা বৃদ্ধাশ্রমে যাবে? সেই দিন আমি খবরের মধ্যে দেখলাম, বৃদ্ধাশ্রম আমি দেখতে লাগলাম, বৃদ্ধাশ্রমের ঈদ তাদের কেমন কাটে। একজন মুরব্বী বড় আফসোস করে বলল, আমার 6টা সন্তান, 2টা ছেলে 4টা মেয়ে, আমার কাছে বড় আফসোস লাগতে লাগলো। সেই সময় আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীটা কিছুই না, এই পৃথিবীতে আমি কারো জন্য কিছুই করব না এমন লাগতেছিল। 6টা মেয়ে 4টা মেয়ে 2টা সন্তান, বৃদ্ধ লোকটা কেঁদে ফেলে দিয়ে বলল, একদিন আমার ছোট্ট ঘরের মধ্যে 6টা সন্তানের জায়গা হয়েছিল, আজকে আমার 6টা ঘরের মধ্যে আমি একজন বৃদ্ধ বাবা আর আজকে জায়গা হইল। বড় কঠিন, বড় কঠিন মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের
করিলাম কি বিদ্যাশ্রম থেকে আরেকজন মুরব্বী সাংবাদিকদের কেঁদে কেঁদে বলতেছে সাংবাদিক আমি আমার জীবনের সব কিছু ভুলে গেছি বলে আপনার সন্তান নাই কথা ভুলে গেছি মানে আফসোস করে বলতেছে আমার সন্তান থাকতো আজকে নাই ওদেরকে মনে রেখে লাভ কি আর আমার কিছুই নাই আমি সব ভুলে গেছি এই বৃদ্ধাশ্রমই আজ আমার সব একজন বাবা কত কঠিন কষ্ট পাইলে বৃদ্ধাশ্রমে বসে সন্তানের জন্য অভিশাপ দিতে পারে একটা মা কত কষ্ট পাইলে বৃদ্ধাশ্রমে বসে কাঁদতে পারে ও যুবক আমার দেশে বৃদ্ধাশ্রম বাড়তেছে কেন বাড়বে সামাজিকভাবে প্রতিরোধ করেন আগের জমানাতে আমরা দেখছি আমাদের গ্রাম থেকে কোনো মেয়ে যদি বের হয়ে যাইতো গ্রাম থেকে তারে বহিষ্কার করত সমাজ থেকে জুদা করে দিত আজকে সমাজ পরিবর্তন করার দরকার যেই ছেলের যেই মেয়েরা বাবা মারে খাবার দেয় না সামাজিকভাবে ওই ছেলে ওই মেয়েদেরকে সমাজ থেকে বাদ দিতে হবে কি কথা কর না কেন সমাজ থেকে জুদা করে দেয় ওর সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় ও কুত্তার সেইটাও নিকৃষ্ট কি কথা কর না কেন ও কুত্তার সেইটাও নিকৃষ্ট আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর পরে মানুষদেরকে দাওয়াত দিলেন ও মানুষেরা এক আল্লাহর বিধান মেনে চলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই আচ্ছা আপনারা বলেন তো আসমানের জায়গা আসমান ধরে রেখেছে কে আল্লাহ এই যে সূর্যটা প্রত্যেক দিন আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো বিস্তারিত করে এই আলো যদি না হতো আকাশে বৃষ্টি হতো না আলো যদি না হতো জমিনে শস্য হতো না আলো যদি না হতো মাছ হতো না আলো যদি না হতো পৃথিবী থাকতো না আলো যদি না হতো মানুষ বেঁচে থাকতো না আলো যদি না হতো পশু পাখিরা বেঁচে থাকতো না 950 বছর ধরে নূহ আলাইহিস সালাম মানুষদেরকে কালেমার দিকে ডাকছে আসো খোদার পথে আসো কেন আল্লাহ কয়জন মালিক কয়জন খালিক কয়জন রব কয়জন কে জোরে বলেন কে জিকির হবে কার সেজদা দেব কাকে প্রশংসা হবে কার আল্লাহ 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 এই জন্য আল্লাহ বললেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ও ইমানদার আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানাত সালাত আমি আল্লাহর জন্য নামাজ আমি আল্লাহর জন্য সুরের গোস্ত খাইয়া নামাজে দাঁড়াইলে যেমন নামাজ হয় না সুদের টাকা ঘুষের টাকা আর অন্যের টাকা জমি মাইরে টাকা অন্যের টাকা মাইরে খাইয়া দেয়া হজ আদায় করলে সারা জীবন কেন কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তারা কাফনের কাপড় করে কবরে দিয়ে দেন তারপরেও নাজাতের রাস্তা হবে না এবার যান খুব মনোযোগ দিয়ে হযরতে নূহ নবী 950 বছর পরে আল্লাহকে বলেন আল্লাহ ও প্রায় 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে বলেন আল্লাহ ওরা তো আর মানিল না ওরা ধনী যারা আছে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গরিব যারা আছে তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে আল্লাহ এই 800 বছর ধরে দাওয়াত দিলাম একটা লোক মানিল না আল্লাহ এবার তুমি একটা শাস্তি দাও গজব পাঠায় দাও আর এই জাতির ভিতরে আমি দাওয়াত দেব না হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন নূহুর একটা গাছ লাগাও মারহাবা কন কি লাগাও নূহ আলাইহিস সালাম একটা গাছ লাগাইলেন কাফের রাইসে বলো নূহ কি করে বলে গাছ লাগাইতেছি বলে গাছ দিয়ে কি হবে এই গাছ বড় হবে এই গাছ কাইটা তক্ত মানে জাহাজ বানাবো জাহাজ মানে আমার উম্মত নিয়ে আমার আপন জুড়লে আমি থাকবো মহাপুলে আপন আসবে ওরা হাসের কা হায় পাগল হয়ে গেছে নূহ ওরা হাসের কা পাগল হয়ে গেছে ওরা হাসছিল তো ওরা সেদিন হেসেছিল কিন্তু ওদের হাসিটা বেশি দিন টিকে নাই ইমানদাররা সেই দিন নূহ নবীর সাথে কষ্ট করে আজও তারা নূহ আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে ঘুমাইতেছে দুনিয়ার সামথিং কষ্টটা একটু স্বীকার করে নিবেন বাপ আবাদুল আবাদ জান্নাতের মেহমান হয়ে ঘুমাইতে পারবে আহা
হযরত নূহ আলাইহিস সালাম বলল তোমরা হাসা গাছ লাগাইলেন 100 বছর পর্যন্ত গাছটা বড় হলো সুবহানাল্লাহ বলবেন কত বছর আপনাদের এলাকায় 100 বছরের গাছ আছে সহজে পাওয়া যাবে দুই একটা আম গাছ বট গাছ এগুলো থাকতে পারে তো দূরবর্তী কোন কোন বিশেষ বিশেষ জায়গা সরকারি ভাবে এগুলি সংরক্ষণ করে রাখছে এগুলি বিশেষ বিশেষ প্রকার আমাদের বাড়িতে একটা বেল গাছ আছে আমার দাদার বাপের লাগান হ্যাঁ খুব টেস্টের বেল এখনো খাই বেল ধরে এখন কাটি না মা বলছে কাটিস না থাক থাক স্মৃতি মুরব্বিদি এখনো আছে খুব বেল খুব মজার বেল আমাদের সারা এলাকার ভিতরে এই বেলের মতো এত মজার টেস্টি বেল নেই দাদার বাপ লাগাইছিল আমার দাদার বাপ ছিল মোল্লা মোল্লা মানে 10 গ্রামের মোল্লা বিচার আচার করত আর খুব জমিদার লোক ছিল 400 একর সম্পত্তির মালিক ছিল অনেক সম্পদ ছিল ব্রিটিশ আমলে তো খুব মনোযোগ দিয়ে এই যে কথা বলছিলাম তো ওই বিশেষ বিশেষ গাছ আছে 100 বছর পর্যন্ত একটা গাছ বড় হলো সুবহানাল্লাহ বলবেন কত বছর 100 নূহ আলাইহিস সালাম তাদেরকে মানে প্লাবনের সংবাদ দিয়েছিল 100 বছর আগে কিন্তু ঘটনা ঘটতেছে 100 বছর পরে আল্লাহু আকবার বলবেন খন্দকের যুদ্ধের ময়দানে নবীজি খাল খনন করতেছে কষ্ট হইতেছে নাকি মন তো আসতেছে চলুক না একটু আর একটু চলবে না ঈদের বাজার এমনিতে মানুষ ফেসবুক টিপতে টিপতে একটা দুইটা পর্যন্ত জায়গা তারপরে বুঝুন না ঈদের পরে শয়তানের তালা তুলে খুলে দেয় এরপরে ঈদের দিন রাত আসলে পোলা বনে এই আপনার কি বলে ডেক্সট ম্যাক্সট বাজায় এরপরে ল্যাংটা সেন্টার ফাল পড়াল নাস বাস সারা রমজানে রোজা শেষ হয়ে গেছে সান্ডা উঠতে দেরি হয়েছে ফালাইতে দেরি হয়েছে ঢাকা শহরে খালি পটকা ফুটে ধুম 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 ঘটনা 100 বছর আগে গাছ বড় হলো 100 বছর নূহ আলাইহিস সালাম 100 বছর পরে ঘটনা ঘটবে 100 বছর পরে আমার নবী খন্দকের খাল খনন চলতেছিল 10 ফিট চওড়া একটা পাথর পড়লো 10 ফিট চওড়া 10 ফিট দৈর্ঘ্য একটা পাথর অ্যাটেনশন খুব মনোযোগ দিয়েন পাথরটা অনেক বড় 10 ফিট লম্বা 10 ফিট ডিপ একবারে দৈর্ঘ্য 10 প্রস্থ 10 এই পাথর বর্তমানে সরাইতে হলে অনেক বড় ক্রেন লাগবে অনেক ঘটনা পটনা আছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 কিলোমিটার রাস্তা বিরাট বড় খাল যদি পাথর সরাইতে না পারি কাফেররা পাথরের উপর দিয়ে এসে আমাদেরকে আক্রমণ করবে এখন পাথর সরানোর দরকার আল্লাহর নবী বলেন তোমরা আমার জন্য একটা হাতুড়ি আনো আল্লাহর নবীর কাছে হাতুড়ি আনা হলো নবীজি পাথরের কাছে গেলেন আস্তে করে বিসমিল্লাহ বলে পাথরের মধ্যে বাড়ি মারলেন একটা পাথর বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে আগুন বের হলো আগুন বের হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল আর জোরে আপনারা যদি এত বড় একটা পাথর দিয়ে আর যদি দুর্বুজ দিয়ে ভিটে মিডিয়া হবে পারবেন না তিন টুকরা হয়ে গেল ছোট্ট একটা বাড়ি দিলেন আগুন বের হয়ে গেল নবীজি বলেন রোম সাম্রাজ্য বিজয় হবে কোন সাম্রাজ্য ঘটনা ঘটতেছে 30 বছর আগে 30 বছর পরে ঘটবে ঘটনা নবী 30 বছর আগে বলে দিচ্ছে রোম সাম্রাজ্যের বিজয় হবে ইতালি ইতালি রোমান সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে এরপরে আর একটা বাড়ি মারলেন বাকি খণ্ডগুলি আরো তিনটা করে খণ্ড হলো নবীজি বললেন পারস্য সাম্রাজ্যের বিজয় হবে কাফেররা হাসি আর কয় দেখছো মুহাম্মদ মূর্খ মুহাম্মাদের উম্মতরা মূর্খ যারা নিজেরাই বাঁচতে পারে না খাইতে পারে না ভাত পেটে ভাত নাই এরা বলে রোম সাম্রাজ্য বিজয় করবে এরা বলে পারস্য সাম্রাজ্য বিজয় করবে এরা পাগল হয়ে গেছে কিন্তু ঘটনা ঘটল 30 বছর আগে আর বিজয় হলো 30 বছর পরে একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার আমি নবী না
চিনিলাম কি যে ভুলো করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হওয়া লাগবে কি হওয়া লাগবে মানুষ হইতে হবে সুরতে মানুষ হইলে হবে না অরিজিনাল মানুষ হইতে হবে সুরতে বহুত মানুষ আছে বহু মানুষ মানুষের অভাব নাই দেশে বহু মানুষ আছে সুরতে কিন্তু অরিজিনাল মানুষ পাওয়া বিরাট বড় মুশকিল হয়ে গেছে খালি টাকা হাওলাত দিয়ে দেখে কি কথা কর না কে খালি টাকা হাওলাত দিয়ে লাগবে আপনার মেয়েকে রাস্তায় একটু রাত্রিবেলা 12টার সময় ছেড়ে দিয়ে তে বুঝবেন যে মানুষ কোথায় আছে দেখবেন মানুষ কারে করে মানুষ হযরত নূহ আলাইহিস সালাম 100 বছর আগে গাছ লাগাইলেন ঘটনা ঘটবে 100 বছর পরে 100 বছর ধৈর্য ধরলেন নূহ নবী 100 বছর পরে গাছটা অনেক বিরাট বড় হয়ে গেল আল্লাহর পয়গম্বর গাছটা কাটলেন কাটার পরে তক্তা বানাইয়া সেই গাছ ছিল শাল কাঠ শাল বা সেগুন যেটা বলে সেগুন সেগুন গাছের কাঠ এটা এই কাঠ দিয়ে নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইছিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা কি গাছ সেগুন 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 গাছের কাঠ এই কাঠ দিয়ে নূহ নবী নৌকা বানাইলেন বিরাট বড় নৌকা নৌকাটা কত বড় ছিল জানেননি নৌকাটা ছিল তিন তালা বিরাট বড় নৌকা তিন তলা ছিল 40 হাত পর্যন্ত উঁচু ছিল নৌকাটা আল্লাহ নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতে লাগলেন তখন কাফেররা আইসা বলতেছে হাই হাই ও নূহ করো কি বলে নৌকা বানাচ্ছি মহাপ্লাবন হবে সারা পৃথিবী প্লাবনে ডুবে যাবে সেই জন্য এই নৌকার ভিতর আমার প্রিয়জন নিয়ে আমি উঠবো আমা আল্লাহ নির্দেশ প্রদান করেছে ওরা সেই দিন হাসতে লাগলো আর কয় হাই হাই নূহ পাগল হয়ে গেছে ওরা সেই দিন বুঝে নেই নূহ সত্য বলতেছে ওর সাথে সামাজিকভাবে বয়কট করে নাকি ও সমাজ থেকে জুদা করে দেয় নাকি সামাজিক ব্যাধি ওর যখন ওই দেখবে যে আমার গ্রামের চাচার ছেলেরে ছেলেরা চাচারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছে তখন আমার সন্তান এটার প্রতি উদ্বুদ্ধ হবে এটা ব্যাধি মারাত্মক ব্যাধি আপনি জানেন না একটা বাবা 60 বছর পরিশ্রম করার পরে যখন বৃদ্ধাশ্রমে জায়গা হয় তার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত কাটে ব্যথায় 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 আল্লাহ কসম করে বলি চেহারার দিক তাকে দেখবেন শুধু ব্যথায় ব্যথায় কাটে প্রত্যেকটা সময়ের চেয়ে হৃদয়ের ভিতরে শুধু ব্যথা নিয়ে কাটে এত পরিমাণে ব্যথা হচ্ছে এদেরকে মেরে ফেলে দেওয়া ভালো ব্যথায় ব্যথায় কাটে মরে যাওয়া ব্যথায় ব্যথায় কাটে সন্তান আছে কিন্তু সন্তানের ঘরে বাবার জায়গা নেই আজকে আহা কত কঠিন দিনটা আর ওয়াজ বাড়াবো না আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম